শারদ উৎসবের প্রাকলগ্নে শুক্রবার এমবি টিলা রামকৃষ্ণ সেবা মন্দির ভক্তদের অনুষ্ঠিত হল ভক্তিমূলক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, এছাড়াও সেখানে ছিলেন রামকৃষ্ণ সেবা মন্দিরের ভক্তরা। আমরা যাদবশে বিশ্বাস করি যে আমরা সবাই এক পরিবার, এই অল ইউনাইটেড। সেটা কিন্তু আজকে আপনাদের এখানে দেখে গেলাম, এত লম্বা অনুভূতি আমার সেই বিষয়গুলো আমি এখানে দেখাব না। কারণ এখানে অনেক ব্যবহারিক উপস্থান আমি এখানে দাবি রেখেছি সবাইকে।